আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি আজ আবারও তোমাদের কাছে রচনা বিষয়টি নিয়ে চলে এসেছি। সোনামণিরা, তোমরা ছবিতে কি দেখতে পাচ্ছ? ছবিতে একটি গরুর ছবি দেখতে পাচ্ছ, তাই না? আর এই যে তোমাদের খুবই পরিচিত একটি মেয়ে, তাই না? এই মেয়েটির নাম কি তোমরা বলতে পারবে? নিশ্চয়ই তোমরা এই মেয়েটির নাম সবাই জানো। মেয়েটি হচ্ছে মিনা, তাই না? আমাদের মিনা, আমাদের মিনা কি করছে? সে গরু চড়াচ্ছে, তাই না? তার একটা সুন্দর লাল রঙের গরু আছে, সে গরুটির নাম কি জানো তোমরা? গরুটির নাম হচ্ছে লালি। দেখো তার গায়ের রং লাল, তাই মিনা তাকে আদর করে লালি ডাকে। সে গরুকে ঘাস খাওয়াতে মাঠে নিয়ে এসেছে। তাহলে এসো, আমরা গরু সম্পর্কে আজকে 5টি বাক্য আমরা পড়ব। আমাদের আজকে রচনার বিষয় হচ্ছে গরু। প্রিয় শিক্ষার্থীরা, গরু কিন্তু আমাদের গৃহপালিত একটি পশু, তাই না? আমরা গরুকে নিজেদের যার যার বাসায় লালন পালন করতে পারি, তাই না? অন্য কোনো পশু কিন্তু বাসায় লালন পালন করা যায় না। যেমন বাঘ, সিংহ, এগুলো কিন্তু বন্য প্রাণী, এগুলোকে কিন্তু বাসায় লালন পালন করা যায় না। কিন্তু গরুকে বাসায় লালন পালন করা যায়। গরু একটি উপকারী প্রাণী, গরু আমাদের অনেক উপকার করে থাকে। গরুর থেকে আমরা দুধ পাই, সেই দুধ কি খুবই পুষ্টিকর খাবার। হ্যাঁ, সেই গরুর দুধ পান করে আমরা কি সুস্থ থাকতে পারি, অনেক রোগ প্রতিরোধ আমরা করতে পারি, তাই না? তাহলে এসো আমরা সেই গরু সম্পর্কে আজকে একটি রচনা পাঠ করব। তাহলে এসো আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের রচনার নাম হলো গরু। আমাদের রচনার নাম হলো গরু। 1 নম্বর বাক্য, গরু গৃহপালিত পশু। গৃহপালিত মানে গৃহ মানে হচ্ছে ঘর, পালিত মানে লালন পালন, তাই না? গৃহপালিত মানে যেই যেই প্রাণীকে বাসায় বা গৃহে লালন পালন করা যায় তাকে গৃহপালিত বলে। গরু গৃহপালিত পশু। 2 নম্বর, গরুর 4টি পা আছে। দেখো সোনামণিরা, এই যে ছবিতে দেখা যাচ্ছে গরুর কয়টি পা? 1, 2, 3, 4, 4টি পা আছে, তাই না? গরুর 4টি পা আছে। তারপর 3 নম্বর আছে, গরুর একটি লম্বা লেজ আছে। গরুর একটি লম্বা লেজ আছে। এই যে দেখো গরুর লম্বা লেজটি দেখা যাচ্ছে। হ্যাঁ, গরুর লেজটি লম্বা হয়। তারপর দেখো 4 নম্বর, গরু আমাদের দুধ দেয়। একটু আগেই কিন্তু আমরা সেই বিষয় সম্পর্কে আলোচনা করছিলাম, তাই না শিক্ষার্থীরা? গরু আমাদের দুধ দেয়। গরুর দুধ খেয়ে আমরা কি অনেক সুস্থ থাকতে পারি, ভালো থাকতে পারি। তারপর আছে 5 নম্বর, গরু উপকারী প্রাণী। গরু আমাদের অনেক উপকার করে, তাই না? গরু দিয়ে কি করি আমরা? গরু দিয়ে আমরা গ্রামে গেলে দেখতে পাবে, গরু দিয়ে কি মাঠে চাষ করা হয়, তাই না? লাঙল টানানো হয় গরু দিয়ে। এখন অবশ্য আধুনিক যুগে মেশিন ব্যবহার করা হয়, ট্রাক্টর ব্যবহার করা হয়। আর গরু অনেক ধরনের উপকার করে। গরুর চামড়া বিক্রি করে অনেক অর্থ উপার্জন করা যায়। গরুর থেকে আমরা দুধ পাই, দুধ খেয়ে আমরা কি সুস্থ থাকতে পারি, রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের শরীরে হয়। তাহলে এসো আমরা রচনাটি আবারও পাঠ করি। গরু। গ বৈষ্ণব রয় রুষকর রু, গরু। গয়রিকারে গৃহ, হ গৃহ। পয়কারে পা, লয় রসিকারে লি, ত গৃহপালিত। প তালব্যশয় রসুকার, পশু। গরু গৃহপালিত পশু, দাড়ি। 2 নম্বর, গরুর 4টি পা আছে। গ বৈষ্ণয় রসুকার বৈষ্ণর, গরুর চয়াকার চা বৈষ্ণর, টয় রসিকারে টি 4টি, পয়কারে পা আ ছয়কারে ছে আছে। গরুর 4টি পা আছে, দাড়ি। 3 নম্বর, গরুর একটি লম্বা লেজ আছে। গ বৈষ্ণরা রুষকার রু, র গরুর। এ ক টি একটি, ল ময়বয় আকার, এখানে ময়ব সংযুক্ত লেখা আছে, দেখো ল ময়বয় আকার, লম্বা ল একারে লে বর্গীয় জ লেজ, সরায়া ছয় একার ছে আছে। তারপর একটি দাড়ি, গরুর একটি লম্বা লেজ আছে। 4 নম্বর আছে, গরু আমাদের দুধ দেয়। গ রয় রুষকার রু, গরু। ছড়ায়া ময়াকারে মা, দয়াকারে দে বৈষ্ণর, আমাদের দয়ষ্করে দুধ, দুধ দয়াকারে দে অন্তস্থ দেয়, দাড়ি। গরু আমাদের দুধ দেয়। তারপর আছে 5 নম্বরে, গ রয়ষকারে রু, গরু। রসউ প উপ কয়াকারে কা বৈষ্ণরয় দীর্ঘিকার,
উপকারী প্রাণী, পয়রফলা আকার, মূর্ধন্য দীর্ঘইকার। গরু উপকারী প্রাণী, তারপর একটি দাড়ি দিতে হবে। তাহলে এসো শিক্ষার্থীরা আমরা গরু রচনাটি আবারও পড়ি। গরু, গরু। এক নম্বর, গরু গৃহপালিত পশু। দুই, গরুর চারটি পা আছে। তিন, গরুর একটি লম্বা লেজ আছে। চার, গরু আমাদের দুধ দেয়। পাঁচ, গরু উপকারী প্রাণী। আবার এসো পড়ি গ র এর সুকারে রু, গরু। এক, গরু গৃহপালিত পশু, গরুর চারটি পা আছে, গরুর একটি লম্বা লেজ আছে, গরু আমাদের দুধ দেয়, গরু উপকারী প্রাণী। শিক্ষার্থীরা, রচনাটি ইতিমধ্যে তোমাদের নিশ্চয়ই সহজ হয়ে গেছে, তোমাদের কাছে রচনা বিষয়টি। তোমরা এখন রচনা কি সেটা জানো, এবং আজকের যে গরু সম্পর্কিত আমরা 5টি বাক্য পড়লাম, আশা করি তোমরা সবাই সে বাক্যগুলো মুখস্থ করে ফেলতে পারবে এবং CW এবং SW খাতা সুন্দর করে লিখে ফেলবে। অবশ্যই প্রতিটি শব্দ আলাদা আলাদা করে ফাঁকা করে লিখবে এবং বাক্য শেষে দাঁড়িয়ে দিবে, বানানের দিকে মনোযোগ দিয়ে বানান লিখবে, বর্ণগুলো সুন্দর করে লিখবে। তাহলে আজ এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।